वेरी गुड इवनिंग एंडोजेनियस फैमिली, वेलकम टू येट अनदर वीडियो। और आज के जो टॉपिकটা রয়েছে সেটা বহু পুরনো একটা ট্রিটমেন্ট যেটা আমাদের ডেন্টাল সার্জারিতে প্রথম থেকেই রয়েছে, কিন্তু এইটার ব্যাপারে অনেক স্পেকুলেশনস, অনেক ডাউট, অনেক মিসকনসেপশনও রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা আমাদের ডাক্তারি বিদ্যায় বা ডাক্তারি ভাষায় বলে থাকি ওরাল প্রোফাইল অ্যাক্সেস, আর সাধারণে জনসাধারণের জন্য আমরা বলে থাকি স্কেলিং। তো স্কেলিং দাঁতের জন্য অ্যাকচুয়ালি কেন করা হয়, কখন করা হয় আর করলে কি হয় সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ স্কেলিং নিয়ে অনেক একটা ভুল ধারণা মানুষের মধ্যে, আমরা যখন ওপিডি করি, আমরা যখন পেশেন্টস করি, আমরা দেখতে পাই যে আমাদের প্রথমত যখন দাঁতে অনেক নোংরা ময়লা পাথর সাদা সাদা জমে যায় দাঁতের গোড়ায়, বা ইনফ্যাক্ট দাঁতে ওভারঅল একটা ডিসকালারেশন পড়ছে, স্টেন্স পড়ছে, এটাকে আমরা বলি, বা পাথরগুলোকে আমরা আমাদের ভাষায় বলি ক্যালকুলাস, সেইগুলো যখন প্রচণ্ড পরিমাণে জমে যায় তখন স্কেলিংয়ের দরকার হয়। তো স্কেলিংয়ের সঙ্গে অনেকে ইনফ্যাক্ট খুব, মানে আমারও কিছু পরিচিত বন্ধুবান্ধবরা বা তারা অনেক সময় ভুল করে ফেলে। স্কেলিং মানে ভাবে বোধহয় যে দাঁত এলোমেলো রয়েছে সেটাকে স্কেলের মতো সোজা করে সাজিয়ে দেবে, দ্যাট ইজ নট স্কেলিং, সেটা অর্থোডন্টিক ট্রিটমেন্ট। ওটা নিয়ে পরে আলোচনা করবো একদিন, ঠিক আছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্কেলিং, যখন আমার দাঁতে প্রচণ্ড পরিমাণে নোংরা ময়লা পাথর জমছে, দাঁতে দুর্গন্ধ হচ্ছে, দাঁতে মাড়ির সমস্যা দেখা দিচ্ছে, কেন হচ্ছে সেগুলো, তার কারণ হচ্ছে দীর্ঘ একটা মোটা প্রলেপ বা লেয়ার অফ ক্যালকুলাস যদি পড়ে যায় দাঁত আর আমার মাড়ির খাঁজে, যদি জমে যায় তাহলে অবশ্যই মাড়িটা ওখান থেকে আলগা হয়ে আসে, কারণ দাঁতের বসার জায়গা নেই, পাথরগুলো বসে গেল। এবার যেই মাড়িটা আলগা হচ্ছে তাহলে ওখান থেকে ভবিষ্যতে আমরা একটু ব্লিডিং টেন্ডেন্সির কথা ভাবতে পারি, মাড়ি ফুলে যাওয়ার কথা ভাবতে পারি, মাড়ির ইনফেকশনের কথা ভাবতে পারি। তাহলে স্কেলিং করলে আমি মাড়িকে আরও শক্তপোক্ত বানিয়ে দেবো, রাইট? এবার স্কেলিং করলে সবথেকে প্রথমে যেটা মানুষ ভাবে সেটা হয়তো বোধহয় স্কেলিং করলে দাঁত নড়ে যায়, একদমই না। যখন কোনো দাঁত নড়ছে ডিউ টু দ্য ক্যালকুলাস, দাঁতটা নড়ছে তার কারণ হচ্ছে দাঁত, দাঁত আর মাড়ির সংযোগস্থলে কারো থাকার কথা না, ওদের ওই রাখিবন্ধনের সম্পর্কের মতো বন্ধন থাকার কথা, কোনো পাথর থাকার কথা নয়। যখন পাথর থাকছে তখন স্পেস বেড়ে মাড়িটাকে আলগা হচ্ছে, দাঁত নড়ছে, তখন স্কেলিং করে আমি সেই ইনফেকশন যেটা আমার পাথরের মধ্যে রয়েছে, ব্যাকটেরিয়া জীবাণু ভর্তি, সেটাকে বের করে দিচ্ছি। সো দ্যাট ইজ আ থিং ফর নট অ্যালাউইং এনি ফার্দার মোবিলিটি, বা যাতে দাঁত না নড়ে। তাতে কী হয়, দু তিন সপ্তাহের মধ্যে না মাড়িটা আবার রিগ্রোথ করে যায়, কারণ যেখানে পাথর ছিল সেখানে আমি স্কেলিং করে পরিষ্কার করে দিলাম পাথরটাকে, তাহলে মাড়িটা একটু ফাঁকা হলো, ওখানটা জায়গাটা হলো। এবার বডিতে কোনো কিছুই ফাঁকা থাকে না, দু তিন সপ্তাহের মধ্যে হিলিং হবে, সেরে আবার মাড়ি নিজের জায়গায় ফিরে যাবে, দিয়ে আবার দাঁত যেটা ছিল সেটাকে আবার শক্ত করে বেঁধে থাকবে, দিয়ে দাঁতের স্ট্রেংথ আরও বাড়বে, মাড়ির হেলথ আরও বাড়বে, ঠিক আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শিরশিরানি বাড়ে কমে কী বিষয়। স্কেলিং করলে শিরশিরানি স্কেলিং করার সময় একটু বোধ হবে, কারণ স্কেলিং যেটা জিনিসটা দিয়ে করা হয়, সে যন্ত্রটা দিয়ে করা হয়, তার নাম হচ্ছে স্কেলার, ঠিক আছে। আমরা একটা আল্ট্রাসোনিক স্কেলার ব্যবহার করে থাকি, এবং সেই আল্ট্রাসোনিক স্কেলারের মাথাটা দিয়ে একটা পেনের মতো জিনিস, যেটা ডেন্টাল সার্জেনরা হাতে করে নিয়ে কাজ করে, আমি ভবিষ্যতে কোনো ডেমনস্ট্রেটিভ ভিডিও তো অবশ্যই দেখাবো যখন চেম্বারে আমরা সেই সুযোগ পাবো। তো সেখানে জল বেরোয় আর তার মাথার যে পরিষ্কার করার জায়গাটা, এটা ভাইব্রেট করে, তো সেটা দাঁতের সংযোগে ঠেকলে একটু নড়বে, একটু কম্পন অনুভব হবে, সেটাই একটু শিরশির করবে দাঁতটা পরিষ্কারের সময়। আর জল তো বেরোবে, জল ছাড়া তো পরিষ্কার হয় না নর্মাল, তো ওটা দিয়ে পরিষ্কার হয়ে গেল। তারপরে আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে একটা ডিসেন্সিটাইজিং বা অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট অনেক সময় ডাক্তারবাবুরা দিয়ে থাকে, একটা মাউথ ওয়াশ অনেক সময় ডাক্তারবাবুরা দিয়ে থাকে, দু সপ্তাহ বা দশ দিন মতো ব্যবহার করলে ইটস অ্যাবসলিউটলি ফাইন অ্যান্ড নর্মাল। তো অ্যাজ আ ডেন্টাল সার্জন আমি সবাইকে বলবো অন্ততপক্ষে বছরে দুবার, বছরে দুবার স্কেলিং সবার জন্য অনিবার্য করা উচিত। কারোর যাদের স্টেন ক্যালকুলাস লোড বেশি থাকবে তাদের জন্য তিনবার, তা না হলে দুবার করলে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট হবে। আর স্কেলিং করলে দাঁত নড়ে না, স্কেলিং করলে দাঁতের শিরশিরানি করবে না ভবিষ্যতে, এটা ওই অসুখটারই ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট করার পর সে অসুখটা ফিরবে কী করে, ইটস অ্যান এস্টাবলিশ ট্রিটমেন্ট। আর ইনফ্যাক্ট এটা করতে হার্ডলি 40 মিনিট মতো সময় লাগবে পুরো, মোটামুটি অ্যাভারেজ, যদি কারোর খুব বেশিও থাকে তাও ঠিক আছে, 40-45 মিনিট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে। আর তারপরে এটা ডেন্টাল সার্জারি বোধহয় সবথেকে সহজ বা সবথেকে ফাস্ট ট্রিটমেন্ট, এরপরে তো আর ট্রিটমেন্ট রয়েছে, তবে এইটা করিয়ে নিতে পারলে ভবিষ্যতে যে স্টেজগুলো হবে, কারণ স্কেলিং না ঠিক করে করালে মাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে, মাড়ি ফুলবে, মাড়ি লাল হবে, ব্লিডিং হবে, সেখান থেকে মাড়ি ইনফেকশন হবে, সেখান থেকে দাঁতগুলো নড়বে, কম বয়সে ভালো দাঁতগুলো স্যাক্রিফাইস করতে হবে, দাঁতগুলো পড়ে যাবে, দাঁতগুলো পড়ে গেলে ব্যস হয়ে গেলো,
দাঁত হারিয়ে ফেললাম আমরা, আবার নকল দাঁতের দিকে যাও, মাড়ি সার্জারির দিকে যাও, তাহলে এইসবের দিকে না যেতে হয়। তাই জন্যই আমাদের কিন্তু স্কেলিংটা খুব ছোট্ট করে বছরে দুবার করে রাখা অবশ্যই খুব দরকার।